ভেসেল পরিষেবা বন্ধ থাকায় যাত্রীদের পারাপারের জন্য দেওয়া হল পিডাব্লিউডি এর এলসিডি পরিষেবা। পাঁচই অক্টোবর শনিবার সন্ধ্যা থেকে ভেসেল কর্মীদের ন্যায্য পুজোর বোনাসের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দেওয়ায় শনিবার সন্ধ্যার সময় থেকে ভেসেল পরিষেবা বন্ধ থাকায় মুড়িগঙ্গা নদীতে ভেসেল পারাপারের জন্য সাগরের কচুবড়িয়া ভেসেলঘাট ও কাকদ্বীপের লট নম্বর 8 ভেসেলঘাটে দাঁড়িয়েছিল তীর্থযাত্রী সহ নিত্যযাত্রীরা। ওই সমস্ত তীর্থযাত্রী সহ নিত্যযাত্রীদের মুড়িগঙ্গা নদী পারাপার করানোর জন্য শনিবার রাতে ও রবিবার সকালে পিডাব্লিউডি এর পক্ষ থেকে দেওয়া হলো এলসিডি পরিষেবা। সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন কাকদ্বীপ.com এর ক্যামেরার মাধ্যমে। ওই বিষয়ে আমাদের কাকদ্বীপ.com এর ক্যামেরার সামনে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য তথা জিবিডি এর ভাইস চেয়ারম্যান সন্দীপ কুমার পাত্র কি বললেন শুনুন। পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগমের অস্থায়ী কর্মচারীরা ওনাদের বোনাসের বৈষম্য নিয়ে হঠাৎ করে স্ট্রাইক ডাকে, তাতে সাগর ইউনিটে সামিল হয়, তাতে করে দুপুর থেকে দু প্রান্তেই কয়েক হাজার যাত্রী আটকে পড়ে। এবং সবথেকে বড় কথা, যারা বাইরের পর্যটক সাগরে আসে তারা কচুবাড়িয়ায় আটকে পড়ে এবং সাগরে আসবে বলে লড এইটেও কয়েক হাজার যাত্রী আটকে পড়ে। এর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সদ্য মন্ত্রী মহাশয় বঙ্কিমচন্দ্র হাজরা বিডিও সাহেবকে ডেকে নিয়ে, ওসি সাহেবকে ডেকে নিয়ে ডিএমএর সঙ্গে আলাপচালিতার মধ্য দিয়ে পিডব্লিউ ডিপার্টমেন্টকে, যে এলসিডি আমাদের এখানে গাড়ি পরিবহন করে, ওই এলসিডি দিয়ে দুদিকে যাত্রী যাতে পরিবহন করা যায় তার ব্যবস্থা নিয়েছেন। এটা করে উঠতে প্রায় রাত 10 বেজেছে এবং বহু তীর্থযাত্রী এর জন্যে বিক্ষোভ, খুব বিক্ষোভ দেখিয়েছে, ন্যায়সঙ্গত ওদের বিক্ষোভ। এবং তবে আমরা প্রশাসনের পক্ষ থেকে আগামীকালের মধ্যে এসডিও অফিসে বসে যাতে সকল পরিবহন নিগমের কর্মকর্তা এবং অস্থায়ী কর্মচারী, স্থায়ী কর্মচারী সবাইকে নিয়ে বসে একটা সুস্থ সমাধান করা যায় তার ব্যবস্থা করব। এবং আজকেও যে কয়েক হাজার লোক নিয়ে কচুবড়িয়া এন্ডে যে এলসিডি বাস যাচ্ছে এই মুহূর্তে, তাতে করে বাস সিন্ডিকেট, প্রাইভেট কার এবং অটো টোটো সবাইকে বলা রয়েছে যে একসঙ্গে এত যাত্রী আসছে যেন সুষ্ঠুভাবে পরিবহন করা যায়। এবং পরিবহন দেখার জন্যে সত্যি ওসি সাহেব, বিডিও সাহেব আমরা ঘটনাস্থলে উপস্থিত আছি। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com।